নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির ঘটনায় কমিশনকে দায়ী করলেন তিনি। তার কথায়, এটা গণতন্ত্রের কালো দিন, কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এদিন বলেন, নির্বাচন কমিশনের কাছে এনআইএর সঙ্গে বিজেপির যোগসাজশের প্রমাণ দেওয়া হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কেন্দ্র এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। এই অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এই ঘটনার প্রতিবাদে কমিশনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করা হয়েছিল। দেশ জুড়ে নির্বাচনী আচরণবিধি চালু রয়েছে, ফলত দিল্লি পুলিশ যেভাবে তৃণমূলের প্রতিনিধি দলকে হেনস্থা করেছে তার জন্য কমিশন দায়ী। কমিশনকে কাঠগড়ায় তোলার পাশাপাশি বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। গত বিধানসভা নির্বাচনের থেকেও এই নির্বাচনে খারাপ ফলাফল করবে বলে দাবি করেন তিনি। কেন্দ্র এজেন্সির অপব্যবহার নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে আদালতে সব তথ্য পেশ করা হবে বলেও জানান তিনি। এনআইএর এসপি ধনরাম সিং এর সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র সিং এর দেখা করার অভিযোগ আগেই তুলেছিল তৃণমূল। এই ঘটনায় শীঘ্রই একটি সিসিটিভি ফুটেজ পেশ করা হবে বলে জানান অভিষেক। তৃণমূল কংগ্রেসের অভিযোগ রাজ্যপাল শুনেছেন। তৃণমূলের তরফে বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করার আর্জি জানানো হয়েছে রাজ্যপালকে। এই বিষয়ে রাজ্যপাল কোনো সহযোগিতা করেন কিনা সেটা আগামীকাল পর্যন্ত দেখা হবে। আগামীকাল রাতে ফের এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে বলে জানান অভিষেক। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে বৈঠক করে বাইরে এসে সাংবাদিক বৈঠক করেন তারা। এরপরই নির্বাচন কমিশনের সামনে 24 ঘন্টার জন্য ধর্ণা কর্মসূচির ঘোষণা করেন তারা। কমিশনের ভবনের সামনে একে একে বসে পড়েন দোলা সেন, সাকেত গোখেলরা। এরপরই কমিশনের অফিসের সামনে থেকে তাদের সরিয়ে দিতে ঝাঁপিয়ে পড়ে দিল্লি পুলিশ। কমিশনের সামনে টেনে হিঁচড়ে তুলে তৃণমূলের প্রতিনিধি দলের সকলকে নিয়ে যাওয়া হয়। দিল্লি মন্দির মার্গ থানা ভেতরে রাখা হয় সকলে। এই ঘটনার প্রতিবাদে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অভিষেক টুইট করেন, 2023 সালের অক্টোবর মাসে দিল্লির কৃষি ভবনে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল। সোমবার প্রকাশ্য দিবালকে গণতন্ত্রের ওপর হামলা চালানো হলো। বাংলা বিরোধী জমিদারেরা ক্ষমতার জন্য আরও হিংসাত্মক হয়ে উঠেছে। বাংলা এর জবাব দেবে, বিজেপি তৈরি থাকো বলে জানান তিনি। এরপরই রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার সময় চাওয়া হয়েছিল। এটা কাকতালীয়, এটা কোইনসিডেন্স। 27 তারিখ নোটিশ যাচ্ছে, 28 তারিখ নোটিশ যাচ্ছে, 29 যাচ্ছে, 30 যাচ্ছে, 1 তারিখে আসতে বলা হচ্ছে, 2 তারিখে আসতে বলা হচ্ছে, এটা তো কাকতালীয় নয়। নোটিশটা কেন 25 গেল না? নোটিশটা কেন 24 গেল না? নোটিশটা কেন 22 গেল না? আপনার অভিসন্ধি যদি সৎ থাকতো, আপনি যদি সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কেন জিতেন্দ্র তিওয়ারির সাথে মিটিং করার পর নোটিশ যাবে এবং কেন সে এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না? যারা বিজেপির তল্পি বাহক হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে। ইলেকশন কমিশন বারবার আমাদের প্রতিনিধি দলের প্রতিনিধিরা গিয়ে তাদের সাথে দেখা করেছে, আমাদের বক্তব্য আমরা রেখেছি। আজকে 10 জন প্রতিনিধি দল, তারা একই জিনিস বলে এসেছে যে আগেও আমরা বলেছিলাম, অভিযোগ করেছিলাম। আজকে আপনারা তথ্য দেখুন, এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক, তার কপি নিয়ে গিয়ে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ধনরাম সিং এর বাড়ির লিজ এগ্রিমেন্ট, সেটা ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। কেন ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে না? So at 4:30 we met the EC. At 5 o'clock we sat at a peaceful protest. At 5:45 we were at 5:45 we were sitting in peaceful protest. Uske baad they took us and told us they are bringing us to this police station, which is Mandir Marg. But instead of Mandir Marg police station, they brought us here and didn't stop, and they took us we don't know where. Then after we protested, we are 10 of us here. After we protested, for about 1.5 hours, they drove us around Delhi.
and now they brought us to the Vandirmarg police station. So ours was a protest that the chiefs of the NIA, the CBI, the ED and the IT have to be changed. Bureau report, United India News.